এসএলই কি, কেন হয়, কাদের বেশি হয়ে থাকে এই রোগটি, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতার বিআর সিং হসপিটালের মেডিসিন এবং রিউমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সর্বানি সেনগুপ্ত রুদ্র। নমস্কার, আমি ডক্টর সর্বানি সেনগুপ্ত রুদ্র। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর ইনচার্জ অফ মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি বিআর সিং হসপিটাল কলকাতায়, আর ভাইস চেয়ারম্যান অফ এই ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন। আজকের বিষয়, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটি একটি অটোইমিউন ডিজিজ। এই ডিজিজটা মেয়েদের বেশি হয়, 9:1 রেশিওতে, আর 15 থেকে 45 বছরের মেয়েদের মধ্যেই এই প্রকোপটা অনেক বেশি, কারণ কি শুরুটা হয় খুব আর্লিতে, 15 থেকে 45 এই গ্রুপটা যাদের প্রজনন ক্ষমতা থাকে, যাদের মধ্যে হরমোনাল প্লেটা তখনও চলতে থাকে, ইস্ট্রোজেন কাজ করে, তারাই বেশি, তাদের বেশি প্রিপন্ডারেন্স। তার মানেই যে সবার হবে তা নয়, আরও অন্যান্য ফ্যাক্টর অনেক কিছু আছে, একটা যে ব্যাকগ্রাউন্ড, কতগুলো জেনেটিক ফ্যাক্টর থাকে, কতগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, তার মধ্যে সূর্যের রশ্মি, আলট্রাভায়োলেট রে, এগুলো খুব ইম্পর্টেন্ট এই অসুখটার ক্ষেত্রে। রেশিওটা মহিলাদের অনেক বেশি তা পুরুষদের থেকে, কারণ কি আমাদের শরীরের ইস্ট্রোজেনের একটা রোল আছে, এই অসুখটাতেও একটা পার্ট প্লে করে হরমোন। এছাড়াও আরও এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও খুব ইম্পর্টেন্ট, যেখানে সূর্যের রশ্মি এইগুলো খুব কমনলি ইনভলভ হয়। কিন্তু তার বলে এই নয় যে ছেলেদের হয় না, ছেলেদেরও হতে পারে, কিন্তু ইনসিডেন্সটা অনেক কম। এই রোগটা নানান রকম হতে পারে, এটা খুব মাইল্ড ফর্মেও হতে পারে, আবার খুব সাংঘাতিক সিভিয়ার ফর্মেও হতে পারে, কারণ কি এটা সাংঘাতিক একটা মাল্টিসিস্টেম ডিজিজ। এটা মাল্টি, কারু কারু হয়তো একটুখানি গাঁটের ব্যথা হলো, কারু কারু জ্বর হলো, কারু কারু র্যাশ বেরোলো, স্কিন র্যাশ, মুখে র্যাশ, যেটাকে বাটারফ্লাই র্যাশ বলে, ওই র্যাশটা খুব ক্যারেক্টারিস্টিক। এছাড়াও ধরুন খুব উইকনেস, চুল পড়ে যাওয়া, মুখের মধ্যে আলসার হওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো খুব কমনলি প্রেজেন্ট করে। এছাড়াও ইনভেস্টিগেশন যখন আমরা করি তখন দেখি আরও কিছু কিছু, যেমন রক্তের কিছু প্রবলেম দেখা দিতে পারে, নার্ভের প্রবলেম দেখা দিতে পারে, লাংসের প্রবলেম দেখা দিতে পারে, হার্টের প্রবলেম দেখা দিতে পারে, সেইগুলো সব মিলিয়েই আমাদের কনসিডার করতে হবে অসুখটা, যেটাকে বলছি আমরা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এই লুপাস এরিথেমেটোসাস কথাটা, এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে লুপাস, যেটাকে বলে নেকড়ে, যার জন্য এই মানে মেয়েদের বা মহিলাদের মুখের এই যে র্যাশটা বেরোয়, এই র্যাশটা যেন মনে হয় নিজের নেকড়ে মতন র্যাশ, নেকড়ে কামড়ানোর র্যাশ, সেখান থেকে এই অসুখের নামটা এসছে। কিন্তু এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা একটা মাল্টিসিস্টেম ডিজিজ, যে কোনো সিস্টেম ইনভলভ করতে পারে। দাগটা একটা সামান্য, ধরুন এমনি দাগ হলো, যেটা কালো কালো ছোপ ছোপ দাগ পড়লো, সেটা তো অন্য অনেক কারণেই পড়ে, তো সেটা আমরা সানস্ক্রিন প্রোটেকশন নেওয়াটা উচিত। প্লাস আমরা যদি খুব প্রবলেমেটিক হয়, কসমেটিক পারপাসে হয়, একজন কসমেটোলজিস্ট বা বিউটিশিয়ান বা ডার্মাটোলজিস্টকে আপনি দেখাবেন, তিনি আপনাদেরকে সাজেস্ট করে দেবেন। কিন্তু এগুলো যদি খুব স্পেসিফিক টাইপ, যেটা আমরা বললাম বাটারফ্লাই র্যাশ, মানে এইরকমভাবে র্যাশটা হয়, নাকের জায়গাটা বাদ চলে যায়, এই জায়গাটা বাদ যায়, নাকের ওপরে থাকে, আর এই র্যাশ, এইটা খুব ক্যারেক্টারিস্টিক সিস্টেমিক লুপাসে। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা নিজের শরীরের ভেতরেই তৈরি হচ্ছে, নিজের শরীরের ইমিউনিটি পাওয়ার, যেটা নিজেদের মধ্যে ফাইট করে নতুন নতুন সেল তৈরি করে, সেই সেলগুলো গিয়ে ডিফারেন্ট মানে নানান অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে, গিয়ে ওখানে গিয়ে ওগুলোকে ক্ষতি করে, ড্যামেজ করে, সেইভাবে এগুলো তৈরি হয়। সেই জন্যই তো এটা সবার হয় না, যারা এই অসুখটাতে, যাদের এই অটোইমিউনিটি প্রবণতা আছে, কি জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, তার সঙ্গে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলুন, ভিটামিন ডি একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল এখন প্লে করছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলো অনেক কিছু মিলিয়ে অসুখটা তৈরি হচ্ছে। লুপাসের অসুখটা এমনই, যেটা তিল থেকে তাল হয়ে যেতে পারে, তার জন্য যদি বাটারফ্লাই র্যাশের মতন মুখের র্যাশ, যে কোনো জায়গায় র্যাশ বেরোলে আমরা ডার্মাটোলজিস্টের কাছে গেলেও তিনি আইডেন্টিফাই করে এটা কিন্তু রিউমাটোলজিস্টের কাছেই পাঠাবেন, কেন কি লুপাসটা একটা মাল্টিসিস্টেম ডিজিজ। এই যে ডার্মাটোলজি, এই যে মানে স্কিনের র্যাশটা দেখছেন, এটা টিপ অফ আইসবার্গ,
বাইরে তো ওইটুকু দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে সেটা একটা বম ব্লাস্ট করার সিচুয়েশনে থাকতে পারে, তো সেই জন্য রিউমাটোলজিস্টরাই এটা ট্রিটমেন্ট করবেন, ডার্মাটোলজিস্টরা সবসময় নয়। যেটা মানুষকে জানানো যে রিউমাটোলজি সাবজেক্টটা কী, রিউমাটোলজিস্টরা কারা এবং রিউমাটোলজির মধ্যে কাদের আসতে হবে, সেটা জনসাধারণ থেকে শুরু করে ডার্মাটোলজিস্ট বা অন্য স্পেশালিস্ট বলুন কি জেনারেল ফিজিশিয়ানস যারা ফার্স্ট প্রাইম মানে প্রথমে একদম ডিল করেন সব লোকেদের সঙ্গে, তাদের অ্যাওয়ারনেসটা সবচাইতে ইম্পর্টেন্ট। সেই জন্য একজন জনসাধারণ একজন জেনারেল পাবলিক আসলে দোকানে গেলেন, এবার দোকান থেকে সেখানে তাকে অ্যাওয়ারনেসের জন্য থাকলে তিনি পাঠিয়ে দেবেন রিউমাটোলজিস্টের কাছে। আমরা সবসময় বলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার, এটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে মানে কী কী কোন সিস্টেম এফেক্ট হয়েছে, তার তার কী চাহিদা শরীরে, সেই অনুযায়ী প্রোটিন ডায়েটটা নিতে হবে। কিন্তু ভিটামিন ডি ইজ অ্যাবসোলুট এসেনশিয়াল। আমার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু এটা অনেক এভিডেন্স বেসড আছে যে দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অর ফ্লেয়ার অফ মানে লুপাসটাকে বাড়িয়ে দেওয়াতে এটা একটা বড় রোল আছে। সেই জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না থাকা যাতে থাকে সেই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডাইরেক্ট সানলাইটটা এক্সপোজার করলে ওটা আরও প্রবলেম করবে। যেমন ডাইরেক্ট সানলাইট এক্সপোজার হবে না, বাইরে বেরোলে এইসব পেশেন্টদের আমরা অ্যাডভাইস করি সানস্ক্রিন লোশন লাগাতে, ছাতা ইউজ করতে, কিন্তু দুধ এবং দুধের প্রোডাক্ট যেগুলো থেকে ভিটামিন ডি আসবে ক্যালসিয়াম আসবে সেই খাবারগুলোকে আমরা এনকারেজ করি। দুধ দই ছানা এই ধরনের খাবারগুলোকে আমরা এনকারেজ করি উইথ নানান রকম প্রোটিন, যদি ভেজ হয় ভেজ প্রোটিন, না তো ননভেজ প্রোটিন যদি না তার কিডনি ইনভলভমেন্ট থাকে। যেসব পেশেন্টের সিস্টেমিক লুপাস ডায়াগনোজড হয়েছে বা ডায়াগনোজড হয়নি তাদের জন্য খুব আর্লি ডায়াগনোসিস দরকার। বাতের ব্যথা একটু জ্বর মানে জ্বর হচ্ছে একটু বাতের ব্যথা, সেটা কখনোই নেগলেক্ট করবেন না, আপনারা নিশ্চয়ই এটা ডাক্তারকে কনসাল্ট করবেন এবং সেই ডাক্তারই আপনাদের পাঠাবে রিউমাটোলজিস্টের কাছে। এই এক নম্বর, যত আর্লি ডায়াগনোসিস হবে তত আপনি জানবেন আপনার সমস্ত অর্গান ঠিক থাকবে, ট্রিটমেন্টটা ঠিক মতন হবে এবং মানুষের লাইফ কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সর্বানি সেনগুপ্ত রুদ্রকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার কাছে যদি আরও আপনারা কিছু জানতে চান বা আরও কোনো পরামর্শ নিতে চান বা যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে এটা আপনারা মেডিটিপসে লিখে পাঠান, আমরা তার উত্তর দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।